তো এই বাইকটা আসলে কি কি আপগ্রেড করছে আমি শুধু এটুকু বলবো এবং এটা কম্পিটিটর কারা আছে এইটা নিয়ে কথা বলবো সব থেকে মেজর আপগ্রেড আপনারা দেখতে পাচ্ছেন সামনের সাসপেনশন সেটা হচ্ছে ইউএসডি সাসপেনশন দিয়েছে আগে ছিল নর্মাল ফক্স সাসপেনশন আর সেটা চেঞ্জ করে এখন আপগ্রেড করা হয়েছে সেটা হচ্ছে ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে এছাড়া এটাতে অ্যাড করা হয়েছে এবিএস আগে ছিল সিবিএস আর বর্তমানে হান্ড্রেড টু পয়েন্ট ওয়াই ওতে দেওয়া হয়েছে হচ্ছে আপনার এবিএস ভার্সন এছাড়া আপডেট করা হয়েছে এফআই দিয়েছে এবং এই যে ক্লাসটা ক্লাসটা দিয়েছে স্লিপারি ক্লাস এছাড়াও আপনার মিটারটা আপডেট করছে এবং সামনের চাকা একশো দশ সেকশন দেওয়া হয়েছে এগুলো হচ্ছে মেজর আপডেট আর মূলত বাদবাকি বাকি যে সিটিং কমফোর্ট বলেন বা হচ্ছে ও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এর সিটটা হচ্ছে স্প্লিট সিট এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বাড়ানো হয়েছে আমি যতটুকু বসে বুঝলাম যে একটু উঁচা করা হয়েছে তো এগুলো হচ্ছে মেজর আপডেট এই বাইকটার বাইকটার বর্তমানে বাজার মূল্য হচ্ছে দু লক্ষ উনানব্বই হাজার টাকা রিসেন্টলি লঞ্চ করছে হন্ডা এখন প্রি বুকিং চলতেছে আর প্রি বুকিং এর জন্য আপনাদের চলে আসতে হবে হন্ডার সেলস পয়েন্টে বা নিকটস্থ আপনার যে কোনো সার্ভিস সেলস পয়েন্ট আপনারা যেতে পারেন তো এটা আসলে এবার আসি আমি আসলে কম্পিউটার কারা কারা এই বাইকটার এই বাইকটার কম্পিউটার হচ্ছে বর্তমানে কম্পিউটার বলতে গেলে একশো আশি সিসি সেগমেন্টে কেউ নাই কিন্তু এর ধারে কাছে অনেকে আছে সেটা হচ্ছে আপনি বলতে পারেন বাজাজ এনন ওয়ান সিক্স জিরো বা ফোর ভি ইয়ামা ফোর বা থ্রিলার ফোর এগুলা এগুলার থেকেও থেকে অনেক অংশে এগিয়ে আছে কিছু কিছু দিক দিয়ে তো বেশি কথা বলবো না আজকে আহ মোটামুটি এই তো সবাই ভালো থাকবেন আর তো কখন আমার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিদায় নিচ্ছি আজকে টাটা